আগে স্যার নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। একটা নিউজ আইটেম যেটা খুব আপনাদের জানানোর জন্যই সেটা উপস্থাপন করছি এখানে, সেটা হচ্ছে কি, আজকে দেশের কাশ্মীর, যেটা পৃথিবীর স্বর্গরাজ্য বলা হয় কাশ্মীর, সেখানে আপনারা সবাই জানেন একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেখানে শান্তি সম্প্রতি নিয়ে সব কিছু প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সেই স্থানে আজকে আজকের দিনে মানে গত আগস্ট 1 তারিখ থেকে সেখানে শান্তির স্থাপন এবং ইউনিটি ইউনিফিকেশন সব কিছুর জন্য সেখানে তিরঙ্গা যাত্রা, পতাকা নিয়ে, সবার হাতে পতাকা নিয়ে হাজার হাজার যুবক যুবতী পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন এবং এটা চলবে 15 তারিখ পর্যন্ত। সেটার ব্যবস্থাপনা হয়েছে স্যালুট তিরঙ্গা। স্যালুট তিরঙ্গা একটি সর্বভারতীয় একটা সংগঠন, সেটা অবশ্য অলিখিতভাবে সবাই আমরা জানি। সেটা বিজেপির সঙ্গে বিজেপি কর্মকর্তারাও সেখানে রয়েছেন, সেখানে দেশ জুড়ে এটার কার্যক্রম চলছে এবং আসামেও প্রতিটি জেলায় সেটা স্যালুট তিরঙ্গার সংগঠন রয়েছে। এরা সমাজসেবা, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সব কিছু কাজ করে যাচ্ছেন। তাই সেই ক্ষেত্রে আমি জানাচ্ছি যে স্যালুট তিরঙ্গার এই নিউজ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও। সেটা সরকারের পরে ওনারাই অনেক কিছু কাজ করবে সামাজিক উন্নয়ন নিয়ে। তো আপনার সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, আমি ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো, এবং যারা আপনার ফেসবুক পেজে দেখছেন সবাইকে আমি লাইক এবং ফলো করার জন্য আমি রিকোয়েস্ট করবো। ধন্যবাদ। আরও পরবর্তীতে আরও অনেক কিছু আপনাদের প্রয়োজনীয়, সবার প্রয়োজনীয়, এবং চেষ্টা করবো কিছু নিউজ ইনোভেটিভ নিউজ ভিডিও আনার জন্য, সেগুলো আপনারা দেখতে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। तिरंगे के सम्मान को समझ रहे हैं, जिस तरीके से आज हजारों युवा एक साथ होके आज पूरे विश्व को मैसेज दे रहे हैं कि कश्मीर के अंदर आने वाला समय बहुत ही ऐतिहासिक रहने वाला है, क्योंकि कश्मीर के अंदर इस तरीके का मैसेज अगर कश्मीर के अंदर से जाता है तो कश्मीर के अंदर बहुत सारा रोजगार का अवसर पैदा होता है, जिससे यहाँ के युवाओं को, यहाँ के बच्चों को बहुत ही लाभ मिलेगा। तो जिस फ्लैग लेकर ऊपर में सर चलेगा, बट ये जो है ये ज्यादा देखते साइड में गाड़ियाँ चल रही है, ग्राउंड जीरो है, सब लोग चल रहे हैं, सवेरे 7 बजे से ही सब लोग ग्राउंड जीरो पर बैठे हैं, वेट कर रहे हैं कि कब स्टार्ट हो जाएगा, कब स्टार्ट हो जाएगा। तो मोमेंट बेस्ट मोमेंट रहती है। जिस तरह से मदरसे के बच्चे भी इस यात्रा में शामिल हो रहे हैं, किस तरह करना चाहे कि जैसे इंग्लिश मीडियम हिंदी मीडियम के बच्चे हैं, सेम वे में वो बच्चे भी हैं। उनकी दीनी तालीम अच्छी बात है, दीन के बारे में उनको पढ़ाया जाता है, बट दैट डज नॉट मीन कि दीन के बारे में जब पढ़ाया जाता है कि एक मैसेज दूसरी जगह जाते क्योंकि जो दीन के बाहर में उनको बोला जाता है, कंट्रेडिशन के अपोजिट जगह बात तो ये मैसेज कि दीन के बारे में भी पढ़ाया जाता है, तो साथ साथ में देश हित में, देश के फ्यूचर के बारे में, जहाँ देश का फ्यूचर के लिए ऊंचा रहेगा।